ভোট আসে ভোট যায়, পুরো পরিষেবা না পেয়ে দুর্ভোগের শিকার হন এলাকার মানুষেরা। রাস্তা নেই, পানীয় জল নেই, নর্দমার জল আর রাস্তার জল বর্ষা হলেই সব এক। একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে ডেঙ্গুর আতঙ্ক, এই সব মিলিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন হাওড়ার বাল্টিকুড়ি ঘোষপাড়া 49 নম্বর ওয়ার্ডের মানুষেরা। নিকাশী পরিষেবা ভেঙে যাওয়ায় নর্দমার জল এখন রাস্তায়, সেখান থেকে ঘরের ভিতরে প্রবেশ করেছে। এক কথায় নর্দমার পচা জলে, নোংরা জলে বাস, পাশাপাশি ভাঙাচোরা রাস্তায় খানা খন্দ না বুঝতে পেরে উল্টে যায় প্রতিদিন গাড়ি, মুখ থুবড়ে পড়ে পথচলতি বহু মানুষ, ভাঙছে তাদের হাত পা। বারবার কাউন্সিলরকে জানিয়ে এমএলএকে জানিয়েও কোনো ফল পায়নি তারা। অবশেষে পথে নামলেন এলাকার মানুষেরা, জনপ্রতিনিধিদের না পেয়ে সংবাদ মাধ্যমের কাছে জানালেন তাদের দুর্দশার কথা। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। কারেন্টের ব্যবস্থা নেই, জলের ব্যবস্থা নেই, নর্দমা দেখুন, নর্দমা একটু জল হলে পরে জল ভেসে যাচ্ছে, কোনো কিছু অবস্থা নেই, মানুষ এখানে মরে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কিচ্ছু করছে না। কাউন্সিলর এখানে আসে না, কাউন্সিলর এখানে নেই, মরে গেছে মনে বলতে পারে, এখানে নেই, আসতে চাইছে না, আসবে না, একদম কিছুতেই আসছে না। মানে অনেকবার গেছি, আমাদের গেলে তো কই না, না কারেন্টের ব্যবস্থা একই সব রয়েছে দীর্ঘদিন ধরে, মানে রিপোর্ট জানাবার পরেও এখানকার কাউন্সিলর চলে গেছে, এখন সরকারের হাতে ক্ষমতা, কিন্তু এখানকার বিধায়ক হচ্ছে তৃণমূলের জটুল আইরি মহাশয়, উনি তো এখানে কিছুই করছেন না, আসছেন ঢাক বাজাচ্ছেন চলে যাচ্ছেন, কিন্তু আজ আমরা সাধারণ মানুষ এখানে দীর্ঘদিন ধরে বাস করছে, যে এরা আমাদের কুকুর ছাগলের মতন ভাবছে, এরা নিজেরা শুধু খেলামেলা নিয়ে এরা ব্যস্ত, সাধারণ মানুষের কথা একদম বলছে না, যে সাধারণ মানুষ কি করবে, এখানে কারেন্ট নেই, জল নেই, ড্রেন নিকাশি ব্যবস্থা নেই, কিচ্ছু নেই। এইবারে সেই কাউন্সিলর চুপ, নীরব দর্শক। এইখানে একটা হাইড্রেন হয়েছে, হাইড্রেনের টাকা স্যাংশন হয়ে যাওয়ার পরেও, হাইড্রেনের টাকা স্যাংশন হয়ে যাওয়ার পরেও সেই ড্রেনটা এখনো অবধি তৈরি হয়নি, অত সেটা তো আমরাও তো এটা আমরা আপনাদের দেখিয়েছি, আপনারা তুলেছেন ছবি, এবার আপনারা বলবেন ওখানে কি করা যায়, কেন এখন ডেঙ্গির যে অবস্থা, হ্যাঁ যা ডেঙ্গির অবস্থা, তারপরে করোনা, সাধারণ মানুষ তো এমনিতে মানে মরে যাবে, চিন্তায় চিন্তায় মরে যাবে।